গত 2019 এ যখন কেন্দ্র সরকারের দ্বারা একটা বিল পার্লামেন্টে আনা হয়েছিল সিএবি সেটা পরে সিএতে পরিণত হয়ে যায় তো তাতে আমরা ত্রিপুরা রাজ্যে ডিএসএফ সেই বিলটার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করি আন্দোলনটা চালাই তাতে আমরা জানি 2019 এ আমরা আন্দোলন যে সময় করেছিলাম আমাদের আন্দোলনকারীদের উপর গুলিও চালানো হয়েছিল তো আপনারা সবাই জানেন গতকালকে যে ইন্ডিয়ান গভর্নমেন্টের পক্ষ থেকে একটা ডকুমেন্টারি একটা পাবলিশ করা হয়েছিল যেটা ত্রিপুরা ইন্ডিয়ার মধ্যে সিএ ইমপ্লিমেন্ট করার জন্য তো আমরা চাই ত্রিপুরা রাজ্যে এই সিএটা যে ইমপ্লিমেন্ট না হোক এবং সেই ডকুমেন্টটাকে আমরা ইন্ডিয়ান গভর্নমেন্ট এবং ত্রিপুরা সরকারকে আমরা সেটাই বার্তা দিতে চাই যে এই বিলের আমরা সমর্থন করতে পারি না এবং সেটা আমরা পুরিয়ে করি তার জন্য সেই ডকুমেন্ট পাবলিশ করেছিল সেটা আমরা পুরিয়েছি